আমার বুগ্গা বুগুই বুগ্গা বুগুই বুগ্গা বুগুই রে আমার বুগ্গা বুগা বুগ মাও মাও খাও খাও বলো আমার পাপা বাড়ি আসছে তোমরা কি জানো আমার পাপা আসছে বাড়িতে কি মজা আমি এখন খাবো দুধু দুষ্ণে করবো না তো আয়নার ভেতরে দেখতে পাচ্ছ ওই জন্য এত খুশি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তুই চায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ কেসু কয় না তো যাই হোক বন্ধুরা এতক্ষণ মামের দুজনের পাগলামি দেখলে তো পাগলামি সেরে এখন ব্লগটা শুরু করি তো আজকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে ও বাড়িতে আসছে ছুটিতে বাড়িতে আসছে তো সেজন্য ভাবলাম যাই করি না কেন টুকটাক একটু ব্লগ করি ব্লগ তো করা হয় না তো সকালে রান্নাবান্না সেরে এখানে মেয়ের কাছে এসে একটু আদর খাচ্ছিলাম মানে দুজনে একটু খেলা করছিলাম ওকেও তো একটু টাইম দিতে হয় তো সকালে রান্না করেছিলাম ডিমের তরকারি ডাল শাক ভাজা আর চাটনি করেছিলাম তো এদিকে সোনাটার করলে আমি এইভাবে মাথা রাখি আর ও আমাকে দেখো আদর করে দেয় কিভাবে আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কিন্তু আদর তো করে না চুলগুলো টেনে টেনে ছেড়ে কিন্তু ওটাই হয়তো আদর তো এদিকে হাসছিল চুলগুলো টানছিল আমার লাগছিল মাথায় প্রচণ্ড আমি আবার ক্যামেরাটা অন করে ভাবলাম তোমাদেরকে সাথেও একটু শেয়ার করি তো জানি না ও কি করে নিজে নিজেই মজা পায় চুলগুলোর মধ্যে হাত বোলায় তো তারপর দেখলাম না আর তো পারা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে চুল টানছে তাই বললাম থাক মেয়ের কাছে আর আদর খাওয়ার দরকার নেই উঠে পড়লাম কিন্তু ও এখনো আমার চুলগুলো টানবে সকালে স্নান সেরে নিয়েছি এদিকে ভাবলাম যে না আর হচ্ছে না এবার আমি ছাড়াই ওর হাতের থেকে কিন্তু ও ছাড়ছিল না মানে একটা হাত আমি ছাড়াচ্ছিলাম তো আর একটা হাত দিয়ে আমার চুলগুলো টেনে টেনে ধরছিল তো এরকম যাই হোক দুজন কিছুক্ষণ খেলাধুলা করার পরে বাইরে গেলাম ওদিকে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু খাওয়া হয়নি বাবার মাকে খেতে দিলাম আমি খেলাম না এই কারণে যে ও বাড়িতে আসছে একসাথে দুজনা খাবো আসার কথা ছিল 11:30 কিন্তু সেখানে আসতে আসতে ওর 1:30 বেজে গেছে প্রথমত ট্রেন পাইনি সেজন্য কিছুটা লেট তারপরে বাবা যখন আনতে গেছিলো একটু বাজারে কাজ ছিল সে কারণে লেট হয়েছিল তো তারপরে আমাকে বললো বাটিতে অল্প কটা ভাত নিয়ে খেয়ে নাও প্রচণ্ড খিদে পেয়েছিল তো ভাবলাম তাহলে কটা খেয়ে নিই এই বাটিতে অল্প দুটো ভাত নিয়ে খেয়েছিলাম এখানটা তো মাথা থেকে চুল ছাড়িয়ে নিচ্ছি জন্য ও বারবার কান্না করছে তারপর হচ্ছে দেখ এবার তোর চুল টানলে কেমন লাগে এই বলে আমি ওর চুল দিয়েছিলাম টেনে তারপর লাগছে লাগু ভাবলাম আবার দিই চুলগুলো ও আবার চুলগুলো পাওয়ার পর আবার খুব খুশি হয়েছে তোমরা তো মনে মনে ভাবছো যে কি দেখাচ্ছে ব্লগের নামে খালি চুল টানা টানি চুল টানা টানি কি করবো আমার কাছে কোনো টপিক নেই আমার কাছে এই টপিক ছিল তাই আমি এটাই দেখালাম এরপরে কি কি না করি মানে কি করি কি না করি সেগুলো দেখো তো যাই হোক এগুলো করার পরে ভাবলাম যে না আন্না এবার চলো এই পরে গিয়ে বাইরের থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসলাম বাইরে ছিল প্রচন্ড রোদ্দুর সবকিছু অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো এখানটাতে আমার ভাজ করা দেখে ও চেঁচাচ্ছিল আমাকে দাও আমাকে দাও আমাকে দাও করে তো কি করব এটা দিলাম এটা দেওয়ার পরে দেখছি না ওর অতটা পছন্দ না ও যেগুলো ভাজ করে করে রেখে দিয়েছে ও নজর ছিল সেটার দিকে তো এই যে ভাজ করে যেই মানে ধরছে সামনে দেখো কেমন লাফাচ্ছে মানে ভাজ করাগুলো উল্টাপাল্টা করবে আর এখন একটু নড়াচড়া শিখেছে তো ওই ওই কর্নারটাতে যাই গিয়ে ও দাঁড়ানোর চেষ্টা করে আর ভাজ করা যেগুলো সব রেখে দিই সেগুলো এক এক করে টেনে টেনে ছেড়ে ছেড়ে না মানে বিছানায় ফেলে দেয় তো অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ফাইনালি ওর বাবা চলে আসছে আর এই যে নিয়ে এসেছে একটা প্রিন্টার শখ ছিল যার কারণে নিয়ে এসছে আমি আর কিছু বললাম না এদিকে চলে এসছে
সেটার একটু ভিডিও করেছিলাম। তো স্নান খাওয়া দাওয়া করার পরে ও এটার একটা ভিডিও বানালো, এটার আলাদা করে একটা ভিডিও বানানো আছে, তোমরা প্লিজ দেখো আমাদের চ্যানেলে গিয়ে। এখানটাতে সেটারও ভিডিও শ্যুট করছিল, আমি ক্যামেরা ধরেছিলাম, ও চাইছিল না ভয়েস নেই, তাও আমি নিয়েছিলাম মানে ওর ফেসটা। তো রাত্রিরে যে খাওয়া দাওয়ার পরে মা সরি বাবা আমি ক্যামেরা ধরছি জন্য আমাকে সরিয়ে দিল। হ্যাঁ ওর পেছনে দেওয়া লাগে, ও তো এখন বসতে পারবে। পরে আর ব্লগটা শেষ করা হয়নি, মহালয়ার আগের দিন মানে পিকনিক মতন করে এখানে রান্না করছিলাম খাসির মাংস, তো নিয়ে এসেছিল, কৃষ্ণনগর গেছিল আসার পথে নিয়ে এসেছিল, রান্না খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল আমাদের সবারই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।